ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক পোষণ মাসের আয়োজন করা হয়। এই সূচনা পর্বে পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত ছাড়াও বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজধানী আগরতলার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে পশ্চিম জেলাভিত্তিক পোষণ মাসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই সূচনা পর্বে পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত ছাড়াও বিভিন্ন স্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। গোটা কর্মসূচির মাধ্যমে শিশু থেকে শুরু করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় কিছু কিছু পোষণ সংক্রান্ত উপাদান তুলে দেওয়া হয়। এই কর্মসূচি থেকে বর্তমান তথা ভবিষ্যতের সাথে গর্ভবতী মায়েদের যেমন যত্ন গ্রহণ করার জন্য সকলকে আগ্রহী হওয়ার আবেদন জানানো হয়, ঠিক এর পাশাপাশি শিশুদের প্রকৃত অর্থে যত্ন সহকারে বেড়ে ওঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত এই কর্মসূচির ব্যাপক প্রশংসা করেন এবং দাবি করেন এই প্রকারের কর্মসূচিগুলো আগামী দিনে সমাজকে বলিষ্ঠতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে সদর্থক ভূমিকা পালন করবে। চাইল্ড কমিশনের পক্ষ থেকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। আমাদের মাঝখানে উপস্থিত ছিলেন চাইল্ড কমিশনের যিনি চেয়ারপারসন জয়ন্ত দেবনাথ মহোদয়।